এসইও করা না থাকলে তো আপনার চ্যানেলই টিকবে না। আপনি কষ্ট করে ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিও কেউ দেখবে না। আসলে ইউটিউব এটা পছন্দও করে না। আপনি জানেন, যারা এসইও তে স্পেশালিস্ট তারা সারা ওয়ার্ল্ডের যে কোনো বড় প্রতিষ্ঠানে তারা কাজ করতে পারে। এসইও এত গুরুত্বপূর্ণ, তাহলে চলুন দেখি কিভাবে এসইও করা যায়। আসলে এসইও দুই ধরনের, একটি অফলাইন এসইও, একটি অনলাইন এসইও। আপনার ভিডিওকে যদি আপনি র্যাঙ্ক নাম্বার ওয়ান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটা এসইও করতে হবে, অফলাইন এসইও করতে হবে, অনলাইন এসইও করতে হবে। তাহলে চলুন আগে দেখি ভিডিওকে কিভাবে অফলাইন এসইও করা যায়। দেখি এখানে যে ফোল্ডারে এখানে আমার একটি ভিডিও রাখা আছে, তো এর মধ্যে এটি হলো আমার ভিডিও, একটু দেখাই আপনাদের। এইটা না মানে তো আমাদের পরিশ্রম, এটি আমাদের ভিডিও। তো এই ভিডিও ফাইলকে আমরা এসইও করব প্রথমেই। তাহলে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে যাওয়ার পরে দেখুন আমি গেলাম ডিটেলসে, ডিটেলসে ক্লিক করলাম টাইটেল। এই ভিডিওটির একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউবে যখন কেউ সার্চ করবে, এটি অফলাইনে থাকলেও তখন এই সার্চটাই তখন সামনে চলে আসবে। দেখুন জেনারেলে যা ছিল আমি সেটি কপি করে ডিটেলে বসিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম আমি। তখন দেখুন এখানে অ্যাপ্লাই অপশনটা আসছে, আগে ছিল না এটি। সাবটাইটেল, আপনি এখানে সাবটাইটেল দিবেন এই ধরনেরই। রেটিং, আপনাকে রেটিং দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটি। এই রেটিংটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই ফুল স্টার রেটিংটাই দিতে হবে। ট্যাগ দিলাম, কি নামে এই ভিডিওটি খুঁজতে পারে সেই সেই নামে আপনাকে এখানে ট্যাগ দিতে হবে। তাহলে আমি এখানে যেটি নাম ছিল সেটি দিলাম, তারপরে দিলাম ইউটিউব চ্যানেল, তারপরে দিলাম ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপরে আপনার যে চ্যানেল নেম সেটিও আপনি এখানে দেবেন, টেক জানালা। আপনি চাইলে এখানে আপনার নামটাও দিয়ে আসতে পারেন। এই যে আমি অ্যারো কি থেকে রাইট কি থেকে আমি চলে যাচ্ছি ডানে, তখন দেখুন এখানে অ্যাড এ ট্যাগ লেখাটা আসছে। এটার পরে কমেন্ট দিতে হবে এই ভিডিও সম্পর্কে, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই কমেন্টটি আপনি এখানে দেন, বা এখানে আরো ডিটেল আপনি লিখুন, এখানে ডিটেল লিখতে পারেন, আরো কিছু লিখতে পারেন এখানে। এরপরে আপনাকে যেটি করতে হবে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। সব দেখুন অ্যাপ্লাই হয়ে গেল, এখন ওকে। তার মানে অ্যাকচুয়ালি এটি এসইও হয়ে গেল, অফলাইন এসইও। ভিডিও ফাইলটি এসইও যখন হয়ে গেল, এরপরে আপনার কাজ হলো আপলোড করা। তো এটাকে যখন আপনি আপলোড করবেন, তাহলে আমরা আমরা চলে গেলাম আমাদের ইউটিউবে। দেখুন লগ ইন অবস্থায় আছে আমাদের চ্যানেলটি, লগ ইন অবস্থায় আছে। তো এখন আমরা এখানে আপলোড করব। দেখুন এখানে কিন্তু ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্রিয়েটে আমরা ক্লিক করব, আপলোড ভিডিও। যখন আমরা এখানে ক্লিক করলাম, তখন দেখুন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ যেই ভিডিওটি আপনি আপলোড করবেন তাকে চাইলে আপনি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন, আবার ফাইল সিলেক্ট করেও আপনি যেতে পারেন। এখন খেয়াল করুন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে হঠাৎ এখানে একটি নাম চলে আসলো ভিডিওর এবং এখানেও একটি নাম চলে আসলো। কি আসলো? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 3 মিনিটস। এই যে নামটা আসলো এখানে, এটা কিভাবে আসলো? তার মানে আমি যখন ভিডিওটি রেন্ডারিং করেছিলাম, তখন ক্যামটেশিয়াই বা আপনি যেই ভিডিও সফটওয়্যার দিয়ে করবেন, সেখানে আপনি যে নামটি রাখবেন সেই নামটি কিন্তু ওখানে অটোমেটিক্যালি চলে যাবে। এবং এই নামটি নার, অর্থাৎ যেই ভিডিও আপনি আপলোড করবেন যে নামে, সেই নাম দেওয়াটাই এখানে শ্রেয়। এখন আপনি যে কাজটি করবেন তা হলো, আপনি এখানে স্পেস প্রেস করে ব্যাক স্পেসের নিচে একটি কি আছে সেটি প্রেস করবেন। তাহলে এইরকম দাড়ির মতো একটা সাইন আসবে, অর্থাৎ এটি ডিভাইড করবে আপনার শিরোনামকে। এই শিরোনামটা খুব গুরুত্বপূর্ণ। এই শিরোনাম আমরা দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 3 মিনিটস। আচ্ছা, আমি কেন এই নামটা দিলাম এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে নেটে গিয়ে একটু সার্চ করে আসতে হবে, ইউটিউবে গিয়ে, যে আমি যখন এই শিরোনামে দেব তখন অন্য কারো ভিডিও এখানে আসে কিনা সেটা আমাকে একটু দেখে আসতে হবে। তাহলে ধরুন আমি এখানে সার্চ দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখুন আমি যখন এটা করছি তখন এখানে যে ভিডিওগুলো আসছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বাংলা, হাউ টু আর্ন মানি, হাউ টু চ্যানেল বাংলা টিউটোরিয়াল, হাউ টু ক্রিয়েট, এরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তখন আসতেছে।
তো আমি যদি এই নামে দিই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 3 মিনিটস তো দেখি যে এই নামে কোনো আসে কিনা না এই শিরোনামে দেখুন 3 মিনিটস এখানে হিন্দি নামে একটা আছে হিন্দিতে একটি ভিডিও আছে তাহলে আমাদের এটি করে দিতে হবে এখানে বাংলা লিখতে হবে তার মানে ইউনিক করতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমরা করে দিলাম যে 3 মিনিটস ইন বাংলা বাংলা টিউটোরিয়াল এখন আমরা এখানে এই ডিভাইডার সাইনটা দিয়ে দিলাম তো এখন এর সাথে আমরা আমাদের চ্যানেলের টাইটেলটা দিয়ে দিলাম এখানে চাইলে আপনি আরো অন্য কিছু যোগ করতে পারেন এখন এটার ডেসক্রিপশনটা খুব গুরুত্বপূর্ণ ডেসক্রিপশনটা আপনি কিভাবে করবেন আপনি এখানে যেগুলো লিখেছেন সেইগুলোই আপনি কপি করে এনে এখানে বসিয়ে দেন কিন্তু প্রত্যেকটার সাথে আপনি এই আপনার সেন্টেন্সের শেষে বা ওয়ার্ডের শেষে আপনাকে কমা ব্যবহার করতে হবে সেপারেট এই ডেসক্রিপশনটা গুরুত্বপূর্ণ সে আমি আপনাদের ডিটেইল দেখানোর চেষ্টা করছি তাহলে এই যে যেটি আমার শিরোনাম ছিল সেটাকে আমরা ডেসক্রিপশনের মধ্যে লিখলাম লেখার পরে এখানে আমরা একটা কমা ব্যবহার করছি টেক জানালা এখানে কমা ব্যবহার করলাম তবে ডেসক্রিপশনটা অবশ্যই বড় দেবেন ডেসক্রিপশনটা যত বড় দেবেন তত আপনার জন্য সুবিধা তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 3 মিনিটস বাংলা এটা আমরা দিলাম এখানে ছোট ছোট করে আমরা আরেকটু দিয়ে দিই ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল তো এগুলো দিলাম আমি আর বেশি দিলাম না আচ্ছা এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা থাম্বনেল দিতে হবে যে এই থাম্বনেলটা খুব গুরুত্বপূর্ণ এটি নিজের মতো করে আপনি আপলোড করে নেবেন তাহলে এখানে আমাদের এখানে যেটি ছিল সেটি আমরা দিই এটা ফটোশপে আপনি কাজ করে নেবেন আপনার মতো করে চমৎকার করে নেবেন এখানে আমরা এই ছবিটা আমরা থাম্বনেল আকারে দিলাম আপনার যদি প্লেলিস্ট থাকে প্লেলিস্ট আপনি চাইলে করে নিতে পারেন এখানে আমরা একটা প্লেলিস্ট করে নিলাম ইউটিউব নামে ইউটিউব নামে আমরা দিলাম আমাদের আচ্ছা এসে এখানে ইউটিউব নামে এটা আমরা সিলেক্ট করে নিলাম অনেকগুলো হয়ে গেছে নেট প্রবলেমের কারণে তো আমরা একটা ইউটিউব সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে এখানে যে কাজটা আপনাকে করতে হবে যে এই ভিডিওটি যদি কিডসদের জন্য হয় বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন আর যদি বাচ্চাদের উপযোগী না হয় তাহলে আপনি নো ইট ইজ নট মেড ফর কিডস দেবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তবেই আপনি ইয়েস ইট মেড ফর কিডস দেবেন কারণ বাচ্চাদের ভিডিওগুলো ইউটিউব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং ইউটিউব দেখে যে এগুলো বাচ্চাদের উপযোগী কিনা আর আপনি বাচ্চাদের ভিডিও না কিন্তু বাচ্চাদের দিলেন তাদের দেখার জন্য সিলেক্ট করে দিলেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ব্রেক করবে আপনার চ্যানেল স্ট্রাইক খাবে মোর অপশনে গেলাম দেখুন আমি এই ট্যাগের এখানে এখন যাচ্ছি না আমি যেভাবে এসইও করি সেটা আপনাদের দেখাবো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হলো আপনার চ্যানেলের ক্যাটেগরি কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এডুকেশনাল হলে এডুকেশন দেবেন পিপল ব্লগ হলে পিপল ব্লগ যেটা আপনার সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আমরা এখন নেক্সটে গেলাম নেক্সট ক্লিক করুন নেক্সট ক্লিক করে আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি ভিডিওটি আপনি এখন পাবলিক করে দিবেন অবশ্যই কারণ আপনার এই ভিডিওটা তো সবাইকে আপনি দেখাতে চান আর প্রাইভেট করলে এটা অন্যরা কেউ দেখতে পারবে না আর যদি আপনি স্ক্যাজুল করেন তাহলে কতক্ষণ পরে এটা পাবলিক হবে সেটাও কিন্তু অটোমেটিক্যালি এখানে আসতে থাকবে তো ভিডিওটা পাবলিশ করে দিলাম আমি এরপরে যে কাজটি করে থাকি তা হচ্ছে এই লিঙ্কটি আমি কপি করি না আমি এটি ক্লোজ করে দিলাম আপনার আপলোডকৃত ভিডিওটি এখানে চলে আসলো এখন এই যে এডিট অপশন আছে ডিটেল অপশন আছে আমি এখানে ক্লিক করলাম এখন পুরো ভিডিওটির ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসলো এখন আমি এখানে ট্যাগ দেব এই ট্যাগগুলোর উপযোগিতা বুঝতে গেলে আপনার গুগল ক্রোমে অথবা আপনার ব্রাউজারে একটি বিশেষ এক্সটেনশন আপনাকে যুক্ত করে নিতে হবে আমার সেটি যুক্ত করা আছে সেটির নাম হলো VIDIQ এই VIDIQ থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও র্যাঙ্কটি কেমন হচ্ছে তাহলে VIDIQ কিভাবে যুক্ত করবেন চলুন সেটি একটু দেখে নিই এই VIDIQ এটি আপনার ব্রাউজারে এক্সটেনশন হিসেবে নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে ব্রাউজারের কাস্টমাইজে ক্লিক করলাম সেখান থেকে আপনি যাবেন মোর টুলস মোর টুলস থেকে আপনি যাবেন এক্সটেনশন এক্সটেনশনে গিয়ে আপনি যাবেন হলো এক্সটেনশনে এক্সটেনশনে গিয়ে আপনি লিখবেন এখানে VIDIQ দেখুন VIDIQ এটি ইউটিউব ভিডিওর জন্য আপনি এটা এখানে এরকম অফ করা থাকে আপনি এটাকে অন করে নেবেন তাহলে এটি অ্যাক্টিভ হবে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার ব্রাউজারের সাথে এটি অ্যাক্টিভ হবে তো ঠিক আছে আমরা এটি অ্যাক্টিভ করে ফেললাম এখন দেখুন এখানে আমি ট্যাগ লিখব এখানে আমি ট্যাগ লিখব কপি করে এনে এটিকে আমি বসিয়ে দিলাম দেখুন তখন
এই যে আপনার স্কোর তখন হলো 6.8 100-এর মধ্যে। এখানে আমরা দিলাম ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তখন দেখুন এখানে আপনার এটি বাড়ছে, ক্রিয়েট ইউটিউব, আপনার র্যাঙ্ক কিন্তু বাড়ছে, স্কোর বাড়ছে দেখুন এখানে। এখন আপনি যে কাজটি করবেন, আপনি আরো এরকম আপনি মোট 500 শব্দের ট্যাগ ব্যবহার করতে পারবেন এখানে। তো দিলাম এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আপনি এটা চেষ্টা করবেন যে এটা 70 বা 75 করার জন্য, আর আপনার ফ্রির জন্য এটা 75 এর বেশি যাবে না, অ্যাকশনেবল হবে খুব বেশি হলে হয়তো 45 পর্যন্ত, আর যদি আপনি পেইড নেন তাহলে এরা আপনাকে 100 পর্যন্ত দেবে। আপনি এই যে সাজেশন হিসেবে যেগুলো দিয়েছে আপনি চাইলে এইগুলো নিতে পারেন, বাংলা টিউটোরিয়াল, ইউটিউব চ্যানেল। আমরা যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল, দেখুন তখন এটিতে টিক মার্ক এসছে, ইউটিউব চ্যানেল। আপনি বাংলা টিউটোরিয়াল এটা যদি দেন তাহলে এখানে আবার টিক মার্ক আসবে, দেখুন এখানে টিক মার্ক এসছে। ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেখুন এখানে টিক মার্ক এসছে। তো এখন আপনার র্যাঙ্ক কিন্তু এখন 39 হয়েছে 100-এর মধ্যে, অ্যাকশনেবল 39.9, এটা আরও বেশি করতে হবে। তো এখন ভিডিওটি আমরা সেভ করে দিলাম। এখন দেখুন আরও একটু কাজ আছে, সেই কাজগুলো আমরা করব। এন্ড স্ক্রিন, আমরা এখানে যাব এন্ড স্ক্রিনে, আমাদের এটা ভিডিও দেখুন আমরা কিডসের জন্য সিলেক্ট করেছে বলে এন্ড স্ক্রিন এবং কার্ড এটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমাদের এটি আসলে কিডসদের জন্য না, তো যে কারণে আমাদের এটা সেভ দিয়ে আসতে হবে। এখন এন্ড স্ক্রিনে আমরা ক্লিক দিলাম, এন্ড স্ক্রিনের মানে হলো আপনার এই ভিডিওটার শেষে অন্য ভিডিও যিনি দেখবেন তার সামনে আসবে আপনার চ্যানেলের। সেক্ষেত্রে এলিমেন্টে গেলাম, ভিডিও সিলেক্ট করলাম, কোন ভিডিওটি আপনাদের দেখাতে চান, তারপরে আসলে আপনি এখান থেকে স্পেসিফিক সিলেক্ট করে নেবেন যে কোন ভিডিও, আমার চ্যানেলে তো অন্য ভিডিও নাই এই কারণে আসবে না এটি, সেটি সিলেক্ট করে নেবেন। আপনি একই সাথে এখানে দেখাতে পারেন যে এলিমেন্টে গিয়ে যে সাবস্ক্রাইব অপশনটা, অর্থাৎ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এটা তাদের সামনে এসে থাকবে। সেভ দিয়ে দিলাম। একই সাথে আপনি এখানে দেবেন কার্ড, কার্ডের কাজটি হলো দেখুন, কার্ডের কাজটি হলো যে আপনার ভিডিওটা যখন চলবে রান হবে, অ্যাড কার্ডে গেলে আপনি এখানে ক্রিয়েটে গেলেন, অর্থাৎ কোনো একটি ভিডিও অথবা চ্যানেল আপনার সামনে এখানে দর্শকদের সামনে এসে থাকবে, তিনি চাইলে আপনার ভিডিও দেখতে দেখতে সেখানেও চলে যেতে পারবেন। তো এইভাবে করে আপনি কার্ড যুক্ত করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন এগুলো আমাদের হয়ে গেল, এখন আমরা কি করব এটিকে সেভ দিয়ে দেব। সেভ করার পরে এখন ধরেন আমি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে চাচ্ছি যে আমার এই ভিডিওটি যেটি আমরা তৈরি করলাম সেটার স্কোর কতটুকু, সেটা আমরা দেখে আসি। তাহলে এখানে আমরা লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 3 মিনিটস বাংলা। দেখুন এই নামে যখন আমি সার্চ দিচ্ছি, এখন যদি আপনি ইউটিউবে গিয়ে আপনি এই নামে সার্চ দেন তাহলে আপনার ভিডিওটি একেবারে সামনে থাকবে। তো আমার এটাই দেখাবে না একেবারে সামনে, কারণ হলো এই চ্যানেলে তো আমি প্রথম ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড হওয়ার পরে এটা আবার এসইও হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, পুরো চ্যানেলটা কাস্টমাইজ হতে। তো এইভাবে করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। তা এখন সেভ দেওয়ার পরে আমি আপনাদের একটি বিষয় প্রত্যক্ষভাবে দেখাই, যে আমার অন্য চ্যানেলের একটি ভিডিও, যে আমি ধরেন এই নামে সার্চ দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল পারফেক্টলি, যখন আমি এটা সার্চ করছি এন্টার প্রেস করলাম, যে আমার ভিডিওটাই কিন্তু সামনে চলে এসছে। তার মানে আসলে আপনি যদি ইউটিউব এসইওটা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাই ইউটিউব সামনে পাঠাবে সবার। এইভাবে করে আমরা আমাদের এসইও করতে পারি। আপনারা যে কাজ অবশ্যই করবেন সেটা হলো একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন। আপনারা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটি কমেন্ট করেন, আর এই কমেন্ট যখন আমি পড়ি তখন আমার খুব ভালো লাগে এবং আমি ইনস্পায়ার্ড হই। তো আপনারা একটি লাইক করবেন, একটি কমেন্ট দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।